মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রসুলকে কিরকম করে ভালোবাসবা? আল্লাহ রাব্বুল আলামিন তা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। মুসলমান, যেই সকল মানুষের মুখে দাড়ি নাই, যেই সকল মানুষ নবীদের, এ মুসলমান, নবীদের সুন্নতগুলো মানে না, তারা মুসলমান, মুখ দিয়ে মুসলমান আশেক বললেই তারা আশেক হবে না। আশেক কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে, আপনি রসুলকে মহব্বত করে। মুসলমান, যারা আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, তারাই হচ্ছে আল্লাহর প্রেমিক, ঠিক না? বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আমার রসুলকে মহব্বত করে, আমার রসুলকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গার ভিতরে বলে দিয়েছেন, ওয়া মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস আরেক জায়গার ভিতরে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমায়ুতি আল্লাহ ওয়ার রাসূলা, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তারা যেন আমার রসুলকে আগে মহব্বত করে। আমার রসুলকে ভালোবাসলে, আমার রসুলকে মহব্বত করলে, আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে চার দল মানুষের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে দেব। কয় দল মানুষ? আরো জোরে বলেন, কয় দল মানুষ? চার দল মুসলমান। এক নম্বর হচ্ছে মিনান নাবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন। এই চার দল মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন থাকতে দেবে, ওই সকল মানুষের সঙ্গে যারা রসুলকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে। এ মুসলমান, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান নবীজির সুন্নতের কোনো লেবাস নাই, আর মুখে মুখে বললেই শুধু মুসলমান নবীর আশেক হওয়া যাবে না, মুসলমান আল্লাহ রসুলের সুন্নতগুলো যারাই মানে তারাই হচ্ছে আশেকে রাসুল। আর যারা মুসলমান, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান রসুলের সুন্নত মানে না, রাস্তার ভিতরে রেলি বের করে নিজেকে আশিক দাবি করে, এরা আছে আশিক নামের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আশিক কেমন হতে হবে? আশিক মুসলমান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আশিক ছিলেন, এত পরিমাণ আশিক ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ও আমার দুনিয়ার বান্দারা, আমার রসুলকে তোমরা কিরকম করে ভালোবাসবা? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, তোমার সন্তান, তোমার বিবির থেকে আমার রসুলকে বেশি মহব্বত করতে হবে। যারা এ মুসলমান, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায়, তারা যেন তাদের বিবি সন্তানের চেয়ে আমাদের রসুলকে বেশি ভালোবাসে, তারে হচ্ছে আশেকে রসুল। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রসুলের এত ভালোবাসতেন, রসুলকে এত মহব্বত করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আলী, বলেন তো দেখি আপনার চোখে সর্বশ্রেষ্ঠ বীর কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় গেলেন, আলী বলতেছেন না, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চোখে সর্বশ্রেষ্ঠ বীর হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আলী, আবু বকর তো নরম মানুষ, আবু বকরের মেজাজ নরম, আবু বকর তো কারো সঙ্গে রাগারাগি করে না। হযরত আলী বলে, আমার বয়স তখন 11 বছর বয়স, আমি একদিন তাকায় দেখি আমি তখন ছোট্ট ছিলাম কাফের বেঈমানেরা, এখন যে মুসলমান মক্কার ভিতরে কাবা শরীফে যেখানে হাদিস সাহেবরা তওয়াফ করে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, কাফের বেঈমানেরা সবাই এসে রসুলকে ঘিরে ধরলেন। আলী বলে, আমি দেখতেছি কাফের বেঈমানেরা আমার নবীর হাত ধরতেছে, আমার নবীর চুল ধরতেছে, আমার নবীর জুব্বা মুবারক ধরে টানাটানি করতেছে। হযরত আলী বলে, একজন কাফের লিডার এসে আমার রসুলের, মুসলমান আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ নালী মুবারক চেপে ধরলেন। মুসলমান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। আমি ছোট্ট মানুষ, রসুলকে বাঁচার মতো আমার কোনো উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হঠাৎ করে আমি তাকায় দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে যেন দৌড় দিয়ে চলে আসলেন, এসে ওই কাফের বেঈমানদেরকে বলতেছেন, তোমরা কেন এই মানুষটাকে মারতেছো? এই মানুষটা তো শুধুমাত্র এক রবের দাওয়াত দেয়, এক রবকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দেয়, তোমরা তাকে কেন মারতেছো? ওই কাফের বেঈমানেরা নবী জিকির খেবার আবু বকরকে মারতে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এক পর্যায়ে রক্তে রঞ্জিত হয়ে যায়। মুসলমান তার মা এসে আবু বকরকে নিয়ে যায় বাড়ির ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বারবার আবু বকর সিদ্দিককে খাবার দিচ্ছেন, বলে আবু বকর তুমি খাবার খাও। আবু বকর বলে, মা আমি খাবার খাবো না, আমার রসুল ভালো নাই, আমার রসুলকে কাফের বেঈমানেরা মারতেছে, মা আমি খাবার খাবো না। হযরতে ফাতেমা, এ মুসলমান হযরতে কি বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আবু বকরকে বলে, ও আবু বকর, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন, আপনি খাবার খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নিজের বাড়ি থেকে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। এবার মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি লাফ দিয়ে ওঠে আবু বকরকে জড়ায় ধরলেন আর বললেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো? আবু বকর বললেন, নবী আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার দোকানদার চেয়ে, ও নবী আমার সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। মুসলমান এটাই হচ্ছে আশেক রাসুলের পরিচয়, ঠিক না বলেন? এরা হচ্ছে আশেক রাসুল। আল্লাহ আমাদের সবাইকে আশেক রাসুল হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।